সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে পদযাত্রা করেছে सुशील সমাজ আমাদের প্রতিনিধি শাহাদত হোসেন জানান। আজ মঙ্গলবার সকালে শহরের বাজার স্টেশন থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয় আমরা সিরাজগঞ্জবাসীর আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য জেলা বিএনপি সাধন সম্পাদক সাইদুর রহমান রাজু পদযাত্রায় জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার সাবেক সভাপতি খান হাসান সহ সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও ছাত্র জনতা সাংবাদিক কৃষক দিনমজুর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত রবিবার স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস সাত দিনের মধ্যে চালু না হলে উত্তর পশ্চিমাঞ্চলের ষোলো জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু